السلام عليكم بندورا আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মত আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই আমাদের ব্লগে চোখ রাখুন এই তো রান্না হয়ে গেছে নুডলস ভাজি হ্যাঁ মুরগির মাংস শরবত ভাত এই তো মাছ এতে গুলো দেশি মুরগির মাংস গরুর মাংস গুলো কোথায় পাতিয়া হয়ে গেছে এই তো দেশি মুরগির মাংস হয়ে গেছে তো মামু ওদিব মামুরা আনতে জি মাবুর ছেলে আকিকা অনুষ্ঠান তোমার নাতি হন একবারে মামু ছেলে কোন না এ যাই হোক তিল বাত কাচ্ছি নাতি হইলই যার দুই ও প্রিয়া ভাই না তো জাহান ভাইকে খুব মিস করতেছি আমরা বাবু জেটি আমরা এটা হচ্ছে দেশি গরুর মাংস টাটকা আর এটা তো বলতে হবে না সবাই চিনতেছো আর এটা হচ্ছে ইলিশ মাছ সরপুড়ি ইলিশ মাছ ফুটি মাছ আর এটা হচ্ছে সালাদ গরু মাংস আছে মুরগি মাংস আছে মুরগি মাংস ভালো মামু মুরগি মাংস ভালো তো সবকিছু নিব একদম মামা হবে কেন দেশ জানতে কি আমার দেখি আর ইয়ান তিন অনেক ন যাই গুসা করে ন যাই জেহান মামা মুরগির মরে মাসি গরু বেড়ে আমি বাঁধি আরে জলদি দিস সবজি আর দুটো বাদ দিই আরোগ্য বাসায় যাবে
I'm going to go to the other side.